গুণে আল্লাহর ওলি হওয়া যায় দুইটা গুণে আল্লাহর ওলি হওয়া যায় দুই গুণে আল্লাহর ওলি হওয়া যায় দুই গুণে আল্লাহকে খুশি রাখা যায় দুইটা গুণের কারণে আল্লাহকে খুশি রাখা যায় খুশি করা যায় একটা গুণ হলো আল্লাযীনা আমানু এক নাম্বার হলো আল্লাহ বলেন তুমি যদি খাঁটি ঈমানদার হয়ে যাও নির্বেজাল ঈমানদার হয়ে যাও এক নাম্বার গুণ হলো আল্লাহকে খুশি করার নির্বেজাল ঈমানের মালিক হওয়া ভেজাল ঈমান নাকি নির্বেজাল আরেকটু জোরে বেজাল না নির্বেজাল আল্লাহ পাক যা পারে আর কেউ তা পারে না আল্লাহ পাক আলিমুল গায়ব আল্লাহ পাক যেইভাবে দেখে এইভাবে কেউ দেখে না আল্লাহ যেইভাবে পারে এইভাবে কেউ পারে না ধনদৌলত দেখে আওয়াজ দিবেন আমার সাথে আওয়াজ দিয়ে ধনদৌলত দেখে সন্তান দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে এবার যদি কোনো মানুষ মনে করে আল্লাহ যেমন ধন দেয় দৌলত দেয় এইভাবে আমার দয়াল বাবাও দেয় সন্তান যেমন আল্লাহ দেয় কিবলা বাবার দরবারে দরবারে গেলেও সন্তান পাওয়া যায় এমন যদি কেউ নিয়ত করে রে যুবক তাহলে বোঝা গেল তার ঈমান ভেজাল না নির্ভেজাল ভেজাল নির্ভেজাল না ভেজাল ভেজাল্লা ঈমান ভেজাল্লা ঈমান অতএব না না এক নাম্বার শর্ত আল্লাহ পাক করলেন ঈমানটারে তুমি নির্ভেজাল বানাও এক নাম্বার শর্ত হলো ঈমান নির্ভেজাল বানাও আমরা যারা এখানে বসেছি আমাদের প্রত্যেকের ঈমান নির্ভেজাল কাদের কাদের ঈমান নির্ভেজাল হাত উঠে আল্লাহকে দেখান তাহলে 50 মার্ক ওলি হওয়ার জন্য 50 মার্ক আমরা পেয়ে গেছি মুসলমানের করে জন্ম নেওয়ার কারণে দৌলতে ঈমান সাথে থাকার কারণে আমরা ওলি হওয়ার জন্য 100 মার্কের মধ্যে 50 মার্ক পেয়ে গেছি ঠিক না কে দিবেন কে দিবেন ইহুদির করে জন্ম না দিয়া মুসলমানের করে জন্ম দিয়া খ্রিস্টানের করে জন্ম না দিয়া ঈমানদারের করে জন্ম দিয়া আল্লাহর ওলি হওয়ার জন্য 50 নাম্বার আল্লাহ দয়া করে আমাদেরকে জন্মগতভাবেই দান করেছে এইবার শুধু একটা গুণ আর রইল একটা গুণ একটা গুণ ওই একটা গুণ তুমি নিজের মধ্যে অর্জন করো রে আল্লাহর গোলাম ওই একটা গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন وَكَانُوا يَتَّقُونَ তুমি মুত্তাকি হয়ে যাও আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছেড়ে দাও যার জীবনে যেই পরিমাণ আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে সে আল্লাহর কাছে তত বড় ওলি গুনাহ ছাড়ার অভ্যাস তোমাকে আল্লাহর ওলি বানাবে লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফযাল মিন ইবাদাতিস সাকালাইন আমরা এবাদত করি আল্লাহর কিন্তু গুনাহ ছাড়ার অভ্যাসটা আমাদের খুব কম অথচ নবী বলেন একজন মানুষ যদি আল্লাহর ভয়ে ছোট্ট থেকে একটা ছোট্ট গুনাহ ছাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়ে অনেক বেশি প্রিয় হয়ে যায় তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া ওলি হওয়ার জন্য দুই নম্বর শর্ত আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া এই মুহূর্তে আমরা যারা এখানে বসলাম আমরা এই নিয়তটা করতে কোনো পয়সা লাগবে পয়সা লাগবে সময় বেশি লাগবে ইমাম সাহেবের কাছে হাত ধইরা বলা লাগবে কোনো কিছুই প্রয়োজন নাই কোনো কিছুই প্রয়োজন নাই মেম্বার লাগবে না চেয়ারম্যান লাগবে না এমপি লাগবে না মন্ত্রী লাগবে না ইমাম সাহেবের হাতে ধরাও লাগবে না খতিব সাহেবের হাতে ধইরো বলা লাগবে না ওই মজলিসে বইসা আল্লাহর কোন গোলাম মনে মনে যদি কয় আল্লাহ এতদিন পর্যন্ত তোমার নারাজ করেছি গো মালিক আর তোমারে নারাজ করবো না আর কোনো গুনাহ করবো না আর সুদের ব্যবসায় যাবো না আর ঘুষ খামো না আর আমি অন্যায় কাজে যাবো না বাপ মার সাথে বেয়াদবি করবো না মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না ও মালিক আর কোনোদিন নামাজ সারবো না নামাজ সারবো না এই নিয়ত কইরা যদি একজন মানুষ এই মুহূর্তে মজলিসে বসে সময় গেল মাত্র তার দুই মিনিট নিয়তটা করতে লাগলো মাত্র এক মিনিট ওই এক মিনিটের ভিতরে আল্লাহ পাক তারে ওলি হওয়ার 100 নাম্বার দিয়া আল্লাহ তার ওলির খাতায় নাম লিখে দেয় আরেকটু জোরে সুবহানাল্লাহ
أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تقوئي تسزاوار خدائي تو خدا وند يميني تو خدا وند يساري تو خدا وند زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معدي تو مذلي تو ملك العرش بجائي زركن الله أكبر موسى عليه السلام এতো বড় জলিলুল কদর পয়গম্বর কালিমুল্লাজার উপাধি আল্লাহর কাছে একদিন ডাক দেয়া বলেন মালিক এই জমিনের সবচেয়ে বড় নাফরমান কে তারে একটু তুমি দেখাইবানি সবচেয়ে বড় নাফরমান দেখতে মন চায় আল্লাহ পাক তখন বললেন মূসা রে তিন রাস্তার মুখে যায় দাঁড়াও একজন মানুষ আসতেছে দেখবা কুলের মধ্যে একটা বাচ্চা এই মানুষটাই হলো এই জমিনে সবচেয়ে বড় নাফরমান এই যুগের সবচেয়ে বড় নাফরমান মূসা নবী সেখানে যায় দাঁড়ালেন লোকটারে তিনি দেখলেন দেখে তিনি চিনলেন চেহারাটা চিনে রাখলেন সন্ধ্যাবেলা আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে কই মালিক নাফরমান তো দেখলাম এইবার দেখতে মন চায় তোমার ওলিকে এই জমিনের সবচেয়ে বড় ওলিকে দেখাইবানি তার চেহারাটা একটু দেখতে মন চায় আল্লাহ বললেন মূসা রে সকালবেলা যেখানে দাঁড়াইছো ওই জায়গায় তুমি যাইয়া আবারও দাঁড়াও দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে এই লোকটাই হলো এই জমিনের সবচেয়ে বড় ওলি এই যুগের সবচেয়ে বড় বলি মূসা নবী ওই জায়গায় তিনি চেয়ে দাঁড়ালেন যায় আল্লাহর পয়গম্বর দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ছিল বিকালবেলা দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া গেছে মূসা নবী কান্দে কই মালিক কিছুই তো বুঝি নাই বুঝি নাই আল্লাহ সকালবেলা তোমার কাছে ছিল সবচেয়ে বড় নাফরমান গো বিকালবেলা হয়ে গেল তোমার কাছে সবচেয়ে বড় বলি আল্লাহ কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই মাওলা রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কয় মূসা রে আমার বান্দাটি কি নাফরমান ছিল কিন্তু তার গুনার কথা লো গুনার কথা ইয়াদ কইরা গুনার কথা ইয়াদ কইরা তওবার নিয়তে বাচ্চাটারে কোলে লইয়া জঙ্গলের দিকে যাইতেছিল পাহাড়ের দিকে যাইতেছিল চুক থেকে তার দর দর করে পানি পড়তেছিল জঙ্গলের ভিতরে যখন উঠে পাহাড়ের উপর বাচ্চাটা দুধের বাচ্চা অল্প অল্প কথা বলতে পারে বাচ্চাটা কয় আব্বু ও আব্বু কেন তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ পাহাড়ে তুমি কেন নিয়ে যাচ্ছ বাবা গো তুমি বুঝি আমাকে আবার হত্যা করে ফেলবা মেরে ফেলবা বাবার সাথে সাথে বাচ্চাটার গালে চুমু দিয়া কই না বাবা তোমাকে মারতে আনি নাই বরং তোমার উসিলায় বাবা বাঁচতে আইসে